তো আজ ফেসবুকটা হঠাৎ স্ক্রল করছিলাম, তো একটা পোস্ট দেখে আমার চোখ আটকে গেল। তাই পোস্টটা একটু দেখাই, তারপরে এর সম্বন্ধে আমি একটু বলতে চাই। তো এই ভিডিওটা যেটা এক্ষুনি আমরা দেখলাম, এই ভিডিওটা দেখে আমারও নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। তখন টিচাররা এরকম, মানে আমাদের যে স্যার ম্যাডামরা, যাদের কাছে আমরা প্রাইভেট টিউশন পড়তাম, কোনো বন্ধুদের বাড়িতে পড়াতো বা কখনো আমাদের বাড়িতে পড়াতো, বিভিন্ন বাড়িতে মিলিয়ে পড়াতো এরকম। তো যখন এরকম ঝড় বৃষ্টি হতো যখন আমরা ছোটো ছিলাম, আমাদেরও এরকম মনে হতো কি আজকে মনে হয় স্যার বা ম্যাডাম আসবে না। তখন স্যার ম্যাডাম তো নয়, আমরা মাস্টারমশাই দিদিমণি বলতাম, মাস্টারমশাই মনে আজকে আসবে না, বা দিদিমণি মনে আজকে আসতে পারবে না, সাইকেল চালিয়ে তো আসে, আসতে পারবে না এই বৃষ্টির মধ্যে। ঠিক দেখতাম, ঠিক মাস্টারমশাই দিদিমণি কিন্তু এই ঝড় বৃষ্টি উপেক্ষা করেও ঠিক পড়াতে চলে এসছে। তখন একটা, মানে ছোটো ছিলাম যেহেতু, তোমাদের মতো ছিলাম, মনে হতো দূর আজকে ছুটি পেলাম না, তাও মাস্টারমশাই বা দিদিমণি চলে এসছে। তো আজ যখন এই প্রফেশনটায় আমি নিজে এসেছি, তখন আমি রিয়েলাইজ করতে পারি যে ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, একদিন যদি আমি সেই ছাত্রটাকে না পড়াই, তাহলে কিন্তু সে ওই একদিনে অনেকটা পিছিয়ে যাবে। তাছাড়াও যখন এই যে ভিডিওটার যে মাস্টারমশাই রয়েছেন, অঙ্কের মাস্টারমশাই, তিনি একদিন যদি পড়াতে না চান, তিনি কিন্তু সেই আদর্শে বড় হয়েছেন যে তিনি যে মাসের বেতনটা নেবেন সেটা কিন্তু তিনি একদিন না পড়িয়ে বা একদিন না ফাঁকি দিয়েও নিতে ইচ্ছুক নন। তিনি পরিশ্রম করছেন এবং তার পারিশ্রমিকটাই তিনি নেবেন। সে যতই ঝড় বৃষ্টি হোক, আমাদের কিন্তু, আমরা কিন্তু উপস্থিত হই, কারণ একদিনে তো স্টুডেন্টটা পিছিয়ে যাবে। তাছাড়াও আমরা সেই নৈতিকতা নিয়ে কিন্তু বড় হয়েছি যে একদিন আমি কাজটা না করে, পরিশ্রমটা না করে কেনই বা বেতন নিতে যাব। আমি আজ অবধি, আমার তো মনে পড়ে না আমি, মানে কোনো টিউশন ব্যাচ আমি কামাই করেছি। হ্যাঁ, একমাত্র খুব অসুস্থতায় তখনও আমি পড়াচ্ছি, এবং আমাকে অভিভাবকরা, বাচ্চারা তো একদিন ছুটি পেলে ওদের ভালোই লাগে, অভিভাবকরাও পর্যন্ত বলছে আজকে তুমি অসুস্থ, আজকে নাই পড়াতে পারতে, আজকে ছুটি নিতে পারতে। অভিভাবকরা কিন্তু আমার, যা স্টুডেন্টরা আছে অধিকাংশ, যারা আমি অনলাইন বলো অফলাইন বলো, অভিভাবকরা অধিকাংশই ভালো, খারাপ তো দু একজন থাকেই বা থাকবেই, অধিকাংশই ভালো। বাট আমরা যেই আদর্শ নিয়ে বড় হয়েছি সেখানে একদিন ছুটি আমরা নিতে পারি না। বিশেষ করে এছাড়াও যখন আমরা প্রাইভেট স্কুলগুলোতে, আমার মনে আছে আমি যখন প্রাইভেট স্কুলে আমি যখন পড়াতাম, একটা প্রাইভেট স্কুলে করোনার ঠিক পরে পরে এরকম ঝড় বৃষ্টি, আমি সাইকেল চালিয়ে যেতাম, 45 মিনিট প্রায় যেতে লাগতো, ওই বৃষ্টি ঝড়ে ওই সাইকেল চালিয়ে আমি যেতাম রেনকোট পরে। আর আমি যদি অন্য কোনো রকম টোটো বা কিছু করি, সেখানে আমার যে টাকাটা খরচা চলে যাবে সেটা, মানে ওই বেতনটা এতটাই অল্প ছিল যে ওটা উঠবে না। মানে এছাড়াও যদি বেতনটা কেটে নেয় সেটাও, মানে ওই একটা দিন না যাওয়াটা অনেক বড় ক্ষতি, তাই জন্য আমাদের যেতেই হয়, সে যাই হোক। আজকেই তখন হয়তো ওই যে মিমটা আছে, তখন হয়তো এই ব্যাপারটা নিয়ে আমরাও হাসাহাসি করতাম, দূর আজকে মাস্টারমশাই পড়াতে চলে এসছে, দূর আজকে দিদিমণি পড়াতে চলে এসছে, এর মধ্যেও চলে আসলো। কিন্তু আজকে আজ জিনিসটা বুঝতে পারি যে জিনিসটা কেন, তার বেকারত্বের ব্যাপারটা কী, এবং কেন তারা ওই একদিনও না পরিশ্রম করে পারিশ্রমিক নেবেন না, সেই নৈতিকতা তারা আমাদেরকেও শিখিয়েছেন, এবং আমরা কিন্তু সেই পথই অনুসরণ। আজকে 8 বছর প্রায় হতে চললো যে স্কুলে শিক্ষক নিয়োগ নেই, মানে সরকারি চাকরি এভাবে আমাদের নেই, আমাদের ওই টিউশন পড়ানো, প্রাইভেট স্কুলে চাকরি, এইভাবেই আমাদের চলছে। আমি এই বছরই একটি গভর্নমেন্ট স্কুলের পার্ট টাইম টিচার হিসেবে জয়েন করেছি, তো সেখানেও এইগুলোর বেতন তো খুব বেশি হয় না, তবুও সরকারি স্কুল অনেক, মানে ভালো, অনেকাংশে প্রাইভেট স্কুলের থেকে অনেক ভালো, ঠিক আছে, তার পরিকাঠামো বলো, সমস্ত কিছু, টিচারদের ব্যবহার বলো, সমস্ত কিছু ভালো, যেটা প্রাইভেট স্কুলে বা বিশেষ করে ইংলিশ মিডিয়াম প্রাইভেট স্কুলগুলোতে যেভাবে, মানে বাঙালিদের বা বাংলা মিডিয়ামে পড়া স্টুডেন্টদের হেয় করা হয়,
সেটা সত্যি মানে যেহেতু আমাদের আজকে এসএসসি হচ্ছে না বলে আমাদের ছাত্রছাত্রীরা আমাদের বাংলা মিডিয়ামের শিক্ষকরা সেখানে যাচ্ছে, নাহলে কখনোই তারা যেত না, আজকে বাধ্য হয়ে তারা যাচ্ছে। তো এই 8 বছর ধরে এসএসসি না হয় আমাদের চলছে কিন্তু এরকমভাবে টিউশন পড়িয়ে, প্রত্যেক দিন আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এটাও বলা বাহুল্য, কিছু কিছু ক্ষেত্রে অনেকেই আছে এরকম যে পরিশ্রম মানে পারিশ্রমিকটা তারা ঠিকমতো দেয় না, যে কোনো টিচারকে, আমার ক্ষেত্রে শুধু বলছি না, যে কোনো টিচারকে, অনেক ক্ষেত্রে অভিভাবকরা দিয়ে দেন, অনেক স্টুডেন্টরা কী করে সেই টাকাটা কোনোভাবে, এটা তোমাদের মধ্যে তোমরা দেখবে তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যেই আছে এরকম অনেকে, হয়তো তারা অন্য কোনোভাবে মানে আনন্দ ফুর্তি করে উড়িয়ে দেয়। তাদের কাছে, আমরা যারা পড়াই না, আমাদের কাছে ওই টাকাটা অনেক, মাসের শেষে আমরা অপেক্ষা করে থাকি, আমাদের কারোর ইএমআই দেওয়া থাকে, বিভিন্ন কিছু তে ওটা আমাদের দেওয়ার থাকে যে না ওটা আমাকে দিতে হবে, কারণ আমাদের তো এভাবেই চলে, আমাদের তো এরকম টিউশন পড়ানো এইগুলো এভাবেই আমাদের চলে। তো আমাদের কাছে ওটা কিন্তু অনেক থাকে। অনেক ক্ষেত্রে আমি অনেক বন্ধুবান্ধবদের বলতে শুনি যে এখনও বেতন দেয়নি, অভিভাবকরা দেননি, অথচ তারা বাড়িতে এই জিনিসটা কিনেছি, ওই জিনিসটা কিনেছি, সেই জিনিসটা কিনেছি, এগুলো টিচারকে বলছে যে এইগুলো কিনেছি। তো তখন খুবই খারাপ লাগে যে আপনি বেতনটা দিতে পারছেন না, অসুবিধা আছে বলছেন, অথচ আপনি বিলাসিতার ক্ষেত্রে খরচ করছেন, অথচ যে পরিশ্রম করছে তার পারিশ্রমিকটা আপনি দিচ্ছেন না। না, সবাই এরকম না, আমার যে স্টুডেন্টরা তাদের অভিভাবকরা খুবই ভালো, অনেক ক্ষেত্রে আগে তারা, আমি তো দেখেছি অ্যাডভান্স হওয়ার আগে অ্যাডভান্স তারা দিয়ে যায়। অনেক অভিভাবক এরকমও আছে যে পরের মাসে অভিভাবক দেখা করতে আসতে পারবে না, বাচ্চার কাছে দেয় না, নিজে 2 মাসের বেতনটা দিয়ে গেল, এরকমও আছে আমার কাছে অভিভাবক, ঠিক আছে। তো আমার অভিভাবক স্টুডেন্টরা অধিকাংশই ভালো, তারা ভীষণই ভালো, যে কোনো সমস্যা আমার পাশে এসে দাঁড়ায়, বাট অনেকের ক্ষেত্রে তো সেই ভালোটা পাওয়া যায় না, তাই না? তো এটাই বলবো যে এরকম যারা পরিশ্রম করছে, এরকম যারা বেকার ছেলে মেয়ে, বেকারই বলা চলে, সমাজের ক্ষেত্রে তো বেকারই বলা চলে না, সমাজের ক্ষেত্রে আমরা বেকারই, তো তাদের যে পারিশ্রমিকটা আছে বা তাদের যে কষ্ট করার পরে যে মাসের শেষে সামান্য বেতনটা, ওটা কেউ প্লিজ মানে আটকে রাখবেন না বা এরকম পরে দেবো এরকম করবেন না, কারণ তাদের কিন্তু সমস্ত কিছু ওটা দিয়েই চলে, সমস্ত কিছু যে ধরুন বাবা মার ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু বা ইএমআই থেকে শুরু অনেক কিছু তাদের ওইভাবেই চলে, বা তাদের যে পরীক্ষাগুলো দেবে তার ফিস, কোচিংয়ের ফিস, বিভিন্ন কিছু তারা কিন্তু ওটা দিয়েই নিজেরটা চালায়। অনেকে আছে এরকম নিজের হয়তো শখের জিনিস কেনার জন্য টিচারের বেতনটাই দিল না, অনেক স্টুডেন্টরা মানে অভিভাবকরা নয়, অনেক স্টুডেন্টরাই আছে এরকম করে। তো যারা এরকমভাবে পড়াচ্ছে, তাদের যারা বেকার ছেলে মেয়ে এরকম পড়াচ্ছে না, এই এই যুগে সবাই বলতে গেলে সেরকমই, তাদের কিন্তু শখ বলে কিছু থাকে না, তাদের শখ এটাই তোলা থাকে যে যেদিনকে আমি সরকারি চাকরিটা পাবো, আমার বেতন হবে একটা ভালো, ওদিনকে আমি শখ পূরণ করবো, এখন প্রয়োজনীয়তা পুরো করি। তো আমি এটাই বলতে চাইছি, ওই যে বেতনটা ওটা মানে সামান্য হলেও কিন্তু আমাদের কাছে অনেক। আমি চেষ্টা করেছি অনলাইন ক্লাসের মাধ্যমে খুব স্বল্প মূল্যে ছাত্রছাত্রীদের টিউশন দেওয়ার, এছাড়া অফলাইন ক্লাস তো রয়েছে, অনলাইন ক্লাসটা শুধুমাত্রই যারা একটুখানি মানে আর্থিক দিক দিয়ে দুর্বল রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। তো অনলাইন অফলাইন উভয় ক্লাসই চলছে, যারা অনলাইন ক্লাসে যাদের এরকম সমস্যা রয়েছে, বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস খুব সামান্য মূল্যে টিউশন পড়তে চাও, তারা কীভাবে জয়েন করবে আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় তারা সেটা দেখতে পারো এবং ক্লাসে জয়েন করতে পারো, কীভাবে ক্লাস হয় আমি বলে দিচ্ছি। এছাড়াও তোমরা বাংলাতে বিজ্ঞানের সাথে যোগাযোগ করে তোমরা সমস্তটা বিস্তারিত জেনে নিতে পারো, আমাদের যারা টিম মেম্বাররা রয়েছেন তারা তোমাদের বিস্তারিত ইনফরমেশন দিয়ে দেবে, আমি অ্যাড করে দিচ্ছি। তো আমাদের এই পেইড ক্লাসগুলো কীরকমভাবে করানো হয় সেগুলো আমি তোমাদেরকে একটুখানি বলে দিচ্ছি, ডেসক্রিপশান থেকে তোমরা ডেমো ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা চাইলে জয়েন করতে পারো, এছাড়াও ফ্রি গ্রুপেও তোমরা থাকতে পারো, মাঝে মাঝে সেখানে ক্লাস হয়। তো দেখো পেইড ক্লাসগুলো তোমাদেরকে গুগল মিট অ্যাপের মাধ্যমে হবে, এবং ক্লাসে যেটা করানো হলো, ক্লাসে যেটা লেখানো হলো বা বোঝানো হলো, সেটা তোমরা পিডিএফ এর মাধ্যমে কিন্তু ক্লাসের পরে পেয়ে যাবে, এবং প্রত্যেক দিনের ক্লাসে আগের দিন যেটা পড়ানো হলো, ধরো আগের দিন পড়ানো হয়েছে আজকে, সেটা কিন্তু তোমাদের পড়া ধরা হবে বা সেটাকে লিখতে দেওয়া হবে, ঠিক আছে। একটা চ্যাপ্টার শেষ হলো, একটা চ্যাপ্টার ধরো শেষ হয়ে গেল, সেই চ্যাপ্টারটার কিন্তু সাজেশন তখনই যেদিনকে শেষ হলো সেদিনকে সাজেশন তোমরা পেয়ে যাবে, ওটা তোমরা হোমওয়ার্ক করে তো তোমাদের ফ্রেশ খাতায় বা ফেয়ার খাতায় সেটা করে সেটা আমাকে জমা দিতে হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে চেক করে দেবো, অলরেডি সেই জিনিসগুলো আমি
ক্লাসে করিয়ে দিয়েছি, অর্থাৎ তোমার কাছে তোমার নোট একদম ফ্রেশ ভাবে থাকলো। তো পরীক্ষার আগে তোমাকে আর তাড়াহুড়ো কিন্তু করতে হচ্ছে না একদম, কিন্তু তোমার যবে থেকে তুমি পড়ছো তোমার মানে নোট তোমার একদম পড়াটা কিন্তু তবে থেকে রেডি হয়ে থাকছে। আমি শেষে সাজেশন দেই না, একদম তোমাদের ক্লাস চলাকালীন কিন্তু সাজেশন দিই, সেটা আমি বাড়ির ব্যাচেও তাই করি, আমি অনলাইনে যারা পড়ছে তাদের ক্ষেত্রেও তাই করি। তোমরা ক্লাস 10 থেকে এইচএস অবধি তোমরা দেখে নিতে পারো ডেমো ক্লাস, এছাড়া আমাদের গত বছরের যে স্টুডেন্টদের রেজাল্ট সেগুলোও তোমরা দেখে নিতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে এমনি নর্মাল টিউশন পড়ছো তারা জাস্ট ফ্রি রুপগুলোতে থাকতে পারো, সেখানে মাঝে মাঝে এরকম বিভিন্ন ক্লাস তোমরা পেয়ে যাবে। ও আর একটা ব্যাপার, ধরো কারোর সাথে টাইম অ্যাডজাস্ট হলো না, যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে টাইম অ্যাডজাস্ট হলো না, হতেই পারে, কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়েরা অনলাইন ক্লাসটা করে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমরা রেকর্ড যে ক্লাসটা ওইটা তোমরা করে নিতে পারো, এবং তোমরা তোমার টাইম আমাকে মানে আমাদেরকে জানিয়ে দেবে যে এই টাইমে তুমি ক্লাসটা করবে, ঠিক আছে? সেই টাইমে তোমার যে ক্লাস ওয়ার্কটা সিডব্লিউ যেটা ক্লাসে লিখতে দিই সেটা তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি লিখে সেটা জমা দেবে, এবং অবশ্যই যেটা তোমার এইচডব্লিউ থাকবে সেটা কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইমে করে সেটা পিডিএফ করে জমা দিয়ে দিতে হবে। ডেমো ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিও।